হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। একটা ভিডিও চোখে পড়লো, আবারও সেই জন্য ভিডিও নিয়ে চলে এলাম যে আজ দালালের যদি কিছু হয় তাহলে নাকি মানে দালালের এক কথায় এতে ইপ্সিতাদি দায়ী। ইপ্সিতাদি কেন গিয়েছে সেই কর্মস্থলে, এটাই হচ্ছে মেন বক্তব্য। তো আজ ওর কাজে বা ওর আতে যখন ঘা লাগছে তখন মনে হচ্ছে যে না, ইপ্সিতাদি খারাপ কিছু করেছে। আজ যখন কণিকাকে দিনের পর দিন দিনের পর দিন যখন বলে গেছে যে যৌবনে টিটিং করছে, কি ভাসুরের সঙ্গে আছে, কি একসঙ্গে উপরে বসে দারু খায় কণিকা, তারপরে এই বাচ্চা বলতে এটা উজ্জ্বল কণিকার না, তখন তাদের যে বাড়িতে যে একটা অশান্তি সেটা যখন শুরু হয়েছিল তখন তারা কিভাবে ছিল, আমার প্রশ্নটা হচ্ছে এখানে। সেকেন্ড অ্যাটাক করে তোমার রিম্পাকে, রিম্পা ডেলি লাইফস্টাইল, সেই রিম্পাকে অ্যাটাক করে, তার বর সম্পা নামক মেয়েটির সঙ্গে থাকে, তারপরে রিম্পার শ্বশুরের সঙ্গে সম্পর্ক, তার বড় ছেলে অ্যাবনর্মাল, তোমার তার কোন স্কুলে পড়ে সেটা রিভিল করা, এগুলো শুরু করলো। তারপরে শুরু হলো কি, আরেকটা যে চ্যানেল ছিল সেটা তার মেয়েকে অ্যাটাক করেছিল, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, মুন যত সম্ভব, মুন যত সম্ভব মুন বলে কিছু একটা ছিল, মেয়ে আর মায়ের নাম দিয়ে চ্যানেলটা। তো তার মেয়েকে অ্যাটাক করা হয়েছিল যে তার মানে মানে এইরকম এক কথায় এই এইগুলো যখন করা হয়েছিল, তাদের যে 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 ফ্যামিলিকে অ্যাটাক করা হয়েছিল তাদের পারিপার্শ্বিক যে মানুষগুলো, তখন তাদের কিছু হয়নি, তারা বাইরে বেরাতে পারতো না, তারা খেতে পারতো না, তারা ঘুমাতে পারতো না, দিনের পর দিন তাদের যেভাবে অ্যাটাক করা হয়েছে, তখন তাহলে এই জিনিসটা কেন বুঝতে পারিনি, এই স্বামী কেন তখন তাকে বন্ধ করতে বলেনি যে না তুমি এবার বন্ধ করো, তুমি যেমন কাউকে অ্যাটাক করছো সেও কিন্তু তোমাকে পাল্টি অ্যাটাক করবে। এবার এই কথাতে বলা হয়েছে, কিছু কিছু মানুষ বলছে যে দালাল যেমন বলেছে ইপ্সিতাও বলেছে, অবশ্যই ইট খেলে তো পাটকেল খেতেই হবে, কিন্তু দালাল যখন ইপ্সিতাদি যখন বলেছে, প্রথম কিন্তু দালাল বলে যে নন্দাই ড্যাশ, আমি আর উচ্চারণ করছি না, নন্দাই ড্যাশ, আর ইপ্সিতাদি তখন বলে তুইও তাহলে ভাগ্নের সাথে থেকেছিস, কারণ ভাগ্নের সঙ্গে থাকাটা দালালের যে দিদি ছিল সেই বান্ধবী ললিতা, সে কিন্তু প্রথম বলে যে ও একটা বাচ্চার সঙ্গে মানে জড়িয়ে গেছিলো, তারপরে তো আস্তে আস্তে শুনলাম যে ভাগ্নের সাথে ই করেছিল, সেই জন্য রাতারাতি তার ননদ নাকি পাঠিয়ে দিয়েছে বাইরে, আসলেও সেই রকম সম্পর্ক নেই, বা ভাগ্নেটা আসতো মেয়েটা আসতো, এখন কিন্তু মেয়েটাকেও আর ডেলি ব্লগে দেখা যায় না, বোঝা যাচ্ছে ভাগ্না ভাগ্নি কাউকে আসতে দেয় না। তো সেখান থেকে বোঝা যায় একটা ফ্যামিলি তোমার ডেলি লাইফস্টাইল যখন দেখানো যায় না তখন সব কিছু বোঝা যায় যে না এই জন্য এটা হচ্ছে, ওই জন্য ওটা হচ্ছে, যে ননদ ধরো বাবার বাড়ি আসছে, নন আমাদের কি ননদের সঙ্গে যেমন তেমন সম্পর্ক, নন্দাইদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক থাকে, মানে আমার বিশেষ করে আমার যখন নন্দাই ঘরে আসতো না তখন আমার শাশুড়মা পুরোপুরি রান্নাঘর থেকে সরে যেত, বলতো তোমরা এবার কী খাবা কী করবা দেখে নাও, কারণ আমার নন্দাই আমার কাছে খাবার চাইতো, বা আমার ননদ নন্দাই আমরা তিনজন মিলে খাবার বানাতাম, আমার ননদ শাশুড়মা কিন্তু পুরোই সরে যেত, শুধু খাওয়ার টাইমে খেতো ব্যাস, আর সবজি টবজি বাজা বানানো আটা মাখি দেয় এগুলো করতো, কিন্তু রান্নাঘরে আর ঢুকতে চাইতো না, বা এগুলোই হয় জল দিয়া চা দিয়া তোমার ঠিক টাইমে খাবার দেয়া, বউরাই বাড়ির করে ননদদেরকে নন্দাইকে সেবা। তো এর কিন্তু কোনোদিন আমরা দেখলাম না
যে ননদ এসে ঘরে বসে দুটো কথা বলছে, বা ভাইয়ের বোন ঘরে এসে জিজ্ঞাসা করছে কী গো কেমন আছো তুমি, টুকি মেরেও তো সিঁড়িতে উঠতে উঠতে একটা দুটো কথা বলে, তাকে কিন্তু আমরা কোনো দিন দেখিনি। তাহলে বোঝা যাচ্ছে তার বাড়ির ফ্যামিলির সাথে কেমন সম্পর্ক। তারপরে এই ঈপ্সিতাদি বলেছিল দুই দিন আগে যে আমরা বুধবার আর না হলে বৃহস্পতিবার এই দুদিনের মধ্যে আমরা যাব। কিন্তু তখন যেহেতু দালাল প্রতিটা ভিডিও দেখে ঈপ্সিতাদির, তখন কেন বলেনি যে না কর্মস্থলে যেও না, যদি কিছু কথা বলার থাকে আমরা এখানে মিট করছি, যা বলার আছে বলো। কারণ ওর সাহস নেই, ওর সাহস নেই কোনো জায়গায়, ওর সাহস নেই। যেখানে মিট আপ করতে গেছিলো সেখানেও কিন্তু দূর দূর করে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। এ রাস্তাঘাটে বেরাতে পারে না, এ হয়তো বাজার টাজারে গেলেও গালাগালি খায়। তারপরে ঈপ্সিতাদি তো কথা বলেনি, সেরকম ঈপ্সিতাদির হাজব্যান্ড কথা বলেছে যে ঈপ্সিতার যদি কোনো দোষ থাকে, তোমার বউ বলেছে আমার বউ বলেছে গেল ওটা আমি ধরছিই না, কিন্তু এই আমার বাচ্চাটাকে নিয়ে কেন টানাপাড়া করা হচ্ছে। তা তখন কিন্তু এই দালালের হাজব্যান্ড নাকি চুপ করেছিল। তারপরে ঈপ্সিতাদির হাজব্যান্ড নাকি জিজ্ঞাসা করেছে দেববাবু যে ঈপ্সিতার যদি কোনো প্রমাণ থাকে যে নন্দার সাথে কোনো সম্পর্ক আছে, তুমি অন ক্যামেরায় বা কোনো ভিডিও ফুটেজ বা কোনো কিছু আমাকে দেখাও প্রুফ, আমি ঈপ্সিতাকে ডিভোর্স দিব, এটা পর্যন্ত বলেছে। তার মানে তাদেরও বাড়িতে কিন্তু একটা অশান্তি চলছে। বা দেখো ননদও কিন্তু বৌদির ব্লগ দেখবেই, এই যে কন্ট্রোভার্সির একটা কাইকাচাল চলছে, তাদের ঘরেও কিন্তু অশান্তি শুরু হয়েছে, এমনকি ঈপ্সিতাদির ঘরেও কিন্তু অশান্তি শুরু হয়েছে। ঈপ্সিতাদির একটা মেয়ে আছে, সে তার মায়ের যে চ্যানেল আছে হয়তো অনেকেই জানে, যে আমার যেমন ছেলে বলে আমার মায়ের চ্যানেল আছে, আমার মায়ের চ্যানেল আছে এরকম একটা করে, সেরকম ঈপ্সিতাদির মেয়ের যে বন্ধু বান্ধব আছে তারাও দেখে। কিন্তু তখন যখন বলবে কি রে তোর ভাইটা তোর বাবার না, তাহলে সেই মেয়েটির কেমন অবস্থা হয় বুঝতে পারছো? সেই মেয়েটি বাইরে বেরোতে পারবে না, সেই মেয়েটি চলতে ফিরতে পারবে না, আর মাকে এসে প্রশ্ন করবে, ওই একটা বড় কলেজ পড়ুয়া মেয়ে প্রশ্ন করবে যে মা রন কি তাহলে বাবার সন্তান না, এরকম আশা করে করবে না। কারণ মাকে বাবাকে বিশ্বাস করে, যে ওই দালাল যে বলেছে সেটাই যে বিশ্বাস করবে সেটা তো না, কিন্তু বন্ধুরা যখন বলবে কজন কি মেয়েতে বুঝাবে, তার কলেজ যাওয়া বন্ধ হবে, তার বাইরে যাওয়া বন্ধ হবে, তখন সেটা দেখেনি দালাল? তুমি সবাইকে অ্যাটাক করছো, তোমাকে কেউ করতে গেলে তুমি নিতে পারছো না, এটা কেন হবে? তুমি আজকে ভিডিও দাওনি, তোমার সাঙ্গ পাঙ্গ প্রত্যেকের থ্রেড দিচ্ছে যে আজ যদি কিছু হয় তাহলে তার জন্য দায়ী, আজ মানে কি দালালের হাজব্যান্ড নাকি বাড়ি থেকে বেরোতে পারছে না, কাউকে মুখ দেখাতে পারছে না। আচ্ছা ঈপ্সিতাদি এই দুটো কথা বলতে গিয়েছে, তাতেই দালালের বর বাইরে বেরোতে পারছে না, রাস্তায় যেতে পারছে না, ঘরে থাকতে পারছে না, ঘুমাতে পারছে না, পটি করতে পারছে না। কিন্তু যখন কাউরির হাজব্যান্ডকে বলেছে, তাদের কী অবস্থা হয়েছিল তখন, সেটা একবারও ভাবিনি। প্রথম থেকে যখন বারণ করেনি, বার বারণটা কিন্তু শুরু হয়েছে এই দালালের কাছ থেকে, মানে বিশ্বাস হোক আর না হোক, এই যে ভয়েস রিবিল এই জিনিসটা কিন্তু কেউ চালু করেছিল না, প্রথম শুরু করে দালাল। দালাল যখন ভয়েস রিবিল শুরু করে এই মন্দিরাকে নিয়ে, প্রথম যখন শুরু করে, তারপর থেকে আস্তে 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 সবাই শিখল ভয়েস রিবিল। দ্বিতীয়ত, কোন অ্যাপ থেকে কণ্ঠস্বর পাল্টানো যায় এটা কিন্তু দালাল প্রথম চালু করেছিল। তারপরে শুরু হলো এই ভয়েস নকল করা, একটা জানলো সবাই যে একটা অ্যাপ আছে। প্রথম শুরু করেছিল দালাল যে কোন অ্যাপ থেকে কার কোথায় ই হয়েছে, কেস ফাইল হয়েছে সেটা দেখা, কোন ধারায় কে কোন উকিল আছে, কে কি আছে, সেখান থেকে সবাই বুঝতে পারলো যে না এই অ্যাপ থেকে কোন ধারায় কোন কীতে যে বোঝা যাবে।
আমরা কিন্তু এই বিষয়ে আমরা কেউ দক্ষতা ছিলাম না। তারপরে ওই যে আসানসোলের মেয়েটিকে নিয়ে প্রথম কিন্তু এই নিয়ে আসে মার্কেটে, যে একটা জিনিস তো প্রোডাক্ট মার্কেটে একজনকে আনতে হয়, এই কিন্তু প্রথম নিয়ে আসে, কাউরির কাছে থেকে আমরা কিন্তু পেয়েছিলাম না। আস্তে 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 যখন সবাই বুঝতে পারলো, যখন সবাই মুখ খুলতে শুরু করলো, যে ওই বাংলাদেশের ভাইটি যখন পেয়ে গেলো মেয়েটির ছবি, চিপকাতে লাগলো, এটা বলতে লাগলো, ওটা বলতে লাগলো, তখন কি বললো যে ওর সংসার ভাঙাতে ওই বাংলাদেশের ভাইটি আর সন্দীপ নাকি জড়িত করছে, এ বলছে কিন্তু যখন জিনিসটা থিতিয়ে যাচ্ছে তখন কিন্তু বলছে আমি কি জিনিসটা করিনি, আমি জিনিসটা করিনি। প্রথম ফেসবুক তোমার আমি সুকন্যা নই অনন্যা নই গো কবি আমি নই রাজকন্যা, এই গানটা করেছিল যখন সবাই বুঝে গেছিলো মেয়েটির নাম সুকন্যা। তারপরে আমি যেমন বুঝেছিলাম না, আমি কিন্তু ভাই অত জ্ঞান পচলের মধ্যে আমি থাকি না বা বুঝি না, আমি যেটা সত্যি আমি সেটা বলতে ভালোবাসি, আমি বুঝেছিলাম না। তারপরে যা বুঝলাম যে আচ্ছা মেয়েটির নাম সুকন্যা, ঠিক আছে। তারপরে যখন ফেসবুকের পুরো ডিটেলসটা দেখালো যে ম্যারিড আনম্যারিড, বাড়ি কোথায়, হ্যান ত্যান, তারপরে গিয়ে যখন সার্চ মারলাম পুরো বেরিয়ে এলো, তখনই বুঝে গেলাম আচ্ছা সুকন্যা মানে এই মেয়েটি, একটা অগা গগাও কিন্তু তখন বুঝে যাবে। আজ মন্দিরাকে নিয়ে ওর রিভিল করা থেকে আজ যদি সোমনাথ মানিয়ে নিতে পারে, আজ যদি সোমনাথ তার বউকে মানিয়ে নিতে পারে, তাহলে এর কথাই গায়ে জ্বালা করছে। সন্দীপ সোমনাথ মা মানিয়ে নিচ্ছে, তবুও কি যেটা হয়েছে হয়ে গেছে, সন্দীপের সরি সোমনাথের কথা হচ্ছে যেটা হওয়ার হয়ে গেছে, আমার বউ আমি বুঝবো, ব্যাস এখানে ইনাফ। মেয়েটা বড় হচ্ছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা কপালের ফের ভেবে সবাই কিন্তু মানিয়ে নিয়েছে তাদের বাড়ির লোক, কিন্তু একে কিন্তু কাটা ছেঁড়া হেঁচড়া করা হচ্ছে। আর যদি সোমনাথের কিছু হয় বা কিছু করে ফেলতো তাহলে তার দায় কে নিত? আর যে দালালের কিছু সাকরেত বলছে যে আজকে দালালের হাজবেন্ড যদি কিছু হয় বা দালাল ঘর থেকে বেরিয়ে যায়, দালাল ই হয় ও হয়, কে তার ই নিবে? তাহলে আজ যদি সোমনাথের কিছু হয় বা হতো তাহলে এর দায় কে নিত? সোমনাথের সামান্য গীতা আন্টি বলেছিল সোমনাথের এই অসুস্থতার জন্য দালাল দায়ী কিছুটা, এই যে ভিডিও ক্লিপ দিয়া টেনশানে ফেলা, একে ওই বলা ওকে ওই বলা, এই জন্য সন্দীপের কিন্তু এই অসুখটা হয়েছে, টেনশান থেকেই সুগারটা দেখা দিয়েছে। হ্যাঁ আমি করেছি, আমি এই করেছি, আমি ওই করেছি, তাহলে তুই যখন সুগারটার জন্য দায়ী না, তোর বরের যদি কিছু হয়ে যায় কেউ দায়ী না, কেউ দায়ী না, তার জন্য তুই দায়ী, কারণ তুই প্রত্যেককে যখনই তুমি আঙুল তুলবে তোমার দিকেও একসঙ্গে সবাই আঙুল তুলবে, তোমার নেওয়ার ক্ষমতা রাখা দরকার। এর আগে যখনই কণিকার সঙ্গে যেটা হলো তখনই কিন্তু তোমার হাজবেন্ড বন্ধ করতে বলতে পারতো, এই বান্দা করো, এই বান্দা করো, ক্যামেরা বান্দা করো, এরকম না করে ঠাঁটিয়ে দুটো কষিয়ে চড় মারা দরকার ছিল। আমাদের ছোটোবেলায় থেকে আমাদের বাবারা যেমন ঠাঁটিয়ে চড় মারে, শ্বশুরবাড়িতে এসে হাজবেন্ড কিন্তু দরকার পড়লে ঠাঁটিয়ে চড় মারে। যেমন টিনা, যেমন ধরো সবাই ভুল করলে, মানে বউ ভুল করলে স্বামীরা ঠাঁটিয়ে চড় মারবে, স্বামীরা ভুল করলে বউর হাতে খেয়ে যায় কোনো কোনো সময়, রাগে কিচ্ছু করার নেই, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো যদি সেই সময় বন্ধ করতো, শ্বশুরের কথা শুনে, ননদের কথা শুনে, দশটা সবার কথা শুনে সেই সময় যদি বন্ধ করতো, এই জিনিসটা কিন্তু এত বাড়াবাড়ি হতো না। কাউরির বাড়িতে কিন্তু এত নোটিশ যায় না, এর বাড়িতে কিন্তু পর পর কিন্তু নোটিশ গিয়েছে। নোটিশ মানেই হচ্ছে আমি ওয়ার্নিং দিচ্ছি, প্রত্যেকে কিন্তু ওয়ার্নিং নোটিশ পাঠিয়েছে, তখনই কিন্তু এদের ঔদ্ধত্য কমছে না। এরা ভাবছে আমার যে অ্যাডভাইজার আছে সে যখন আমাকে আশ্বাস দিচ্ছে তাহলে আমি বলে যাই, আমি করে যাই, আর কিছু করবে না, কিছু হবে না। আরে বাবা, মান সম্মানের দিকে তাকা, মান সম্মানের দিকে তাকা। আজ বরকে বলছিস তোমার পয়সায় জল গরম হয় না,
সেই বর যখন বাজারে ব্যাগ ভর্তি ভর্তি করে আনছে, শাক থাকতেও শাক আসছে, লঙ্কা থাকতেও লঙ্কা আসছে, টমেটো থাকতেও টমেটো আসছে, দইয়ের হাঁড়ি কিলো কিলো চলে আসছে, এরকম সুখ পেলে কে না চাই, এরকম হয়ে গেছে বর। কারণ আমার টাকায় তো জল গরম হয় না, আর এখন এক ব্যাগ করে বাজার আসছে, দিনে তিনটে করে মাছ, মানে একদিনে তিন রকম মাছ নিয়ে এসে ফ্রিজে রাখতে পাচ্ছি। আরে বাবা, বললাই নাই, লোকে দুটো কথা বললোই নাই, আমার কি গায়ে যায় আস যায় আসে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ভাই একটা জায়গায় থামা দরকার, একটা জায়গায় প্রত্যেককে থামা দরকার। এরপরে দালাল আমি জানি না কি করবে, আমি বলবো, এখনও বলবো, এই জায়গাটাও সেকেন্ড ওর হোঁচট খাওয়া বলতে পারো, একটু থামা দরকার, আর নাহলে নিজেকে একটু পাল্টানো দরকার। তোমাকে বলছে তুমি চুপ করে থাকো না, দশ দিন পাঁচ দিন এই দিন তোমার পরে যখন এত নোটিস আসছে, তোমাকে যখন এত লোকে বলছে, তোমাকে যখন এত রেড়ে ছেঁ ছেঁ করছে, তুমি চুপ করে থাকো, তুমি তোমার মতো ভিডিও করো, কে কী বলছে কে কী করছে তোমার দেখার দরকার নেই। কারণ কিছু তো করছো যেটা তোমার কেউ সহ্য করতে পারছে না, প্রত্যেককে তুমি, প্রত্যেককে ফ্যামিলিতে তুমি অ্যাটাক করেছো। আজ তোমার কিছু বাড়িতে হলে তুমি অন্যজনকে দোষ দিচ্ছ, তাহলে আজ যদি সোমনাথের কিছু হয়ে যেত, গীতা আন্টি তো ওই দিন ভালো কথা বলেছে, আর সোমনাথের জন্য তুমি দায়ী, আজ যদি সোমনাথের কিছু হয় তাহলে তোকে সবাই বলবে, তাহলে সেটা তুই মেনে নিবি। আজ যদি তোর বরের কিছু হয়, যদি ইপ্সিতাদি দায়ী হয়, ইপ্সিতাদি একটা ওয়ার্নিং দিতে গিয়েছিল, বা ইপ্সিতাদির হাজব্যান্ড একটা যুক্তি সম্বন্ধ কথা বলেছে, যে যদি ইপ্সিতার যদি সেরকম কিছু থেকে থাকে আমাকে প্রমাণ দাও, আমি ইপ্সিতাকে ডিভোর্স দেব। আরে পুরুষ, একে বলে পুরুষ, যে বউয়ের একটা কিছু দেখাও আমি ডিভোর্স দেব, আর তুই আর তোর বর দুটোই হচ্ছে পয়সা, পয়সার নেশা লেগে গেছে এদের। নাহলে বলো, আমাদের যেমন ফ্যামিলি নাই ঠিক আছে, তবু ফ্যামিলি আমাদের বলছি, মানে আমার শ্বশুর শাশুড়ি কথা বলছি, নেই ঠিক আছে, তবু কি আমরা কি, আচ্ছা বাচ্চাও ধরে ছেড়ে দিলাম, ওর যে বাচ্চা নেই ঠিক আছে, আরে হাজবেন্ড ওয়াইফ তো সময় কাটাতে পারে, একটু পার্কে গেল, একটু ফুচকা খেলো, একটু ঘুরতে গেল, একটু পুজো পালে গেল, এর পুজো নাই, পাল নাই, বিয়ে নাই, শাদি নাই, কিচ্ছু এর জীবনে নেই, শুধু কি আছে টাকা, তিন চার টাইম ভিডিও দিব, আমি তিন চার টাইম ইনকাম করব। আরে একটা কম আসে না এর ভিডিও, আজ কিছু হয়েছে কি না, যদি কিছু হয় তো ইপ্সিতাকে দেখব, ইপ্সিতাও তোকে দেখবে, তোর বরের কিচ্ছু হবে না, তোর বরের গন্ডারের চামড়া হয়ে গেছে, কিচ্ছু হবে না। আজ যখন এস সরকার বলেছিল একটা লাইভ করে, কল রেকর্ড ছেড়েছিল লাইভ করে, যে আজ যদি আমার মনে হয় যে বোনকে নিয়ে এই কথা বলছি, আমার মনে হয় যে আমি কিছু করে ফেলি, তখন ফট করে কি বলেছিল দালাল, তুমি কিছু করবে কি না করবে তোমার ব্যাপার, তোমার একটা মাথায় রাখা দরকার, তোমার মা বাবা আছে, তোমার ফ্যামিলি আছে, তুমি আজ যদি কিছু করে ফেলো কালকে কাউকে কিছু আসে যায় আসবে না, তোমার নিজেকে নিজে দেখা দরকার। আজ সেই ভাষণ কোথায় গেল, আজকে সেই ভাষণ কোথায় গেল, তোর বরের যদি কিছু হয় কার কি আসবে যাবে, তোর হবে আর তোর শ্বশুর শাশুড়ির হবে, এই কথাটা তোর বরকে বোঝা, তুই যেমন এস সরকারকে বুঝিয়েছিলি কথাটা, সেরকম তুই বোঝা যে না গো আমি ভুল করেছি, এটা হয়ে গেছে, আমি আর করব না বা কিছু, তোরা কিন্তু এখনও ছাড়বি না, আজকে ভিডিও আসেনি তো কি হয়েছে, কাল পরশু তো আরও উদ্ধত্ত দেখাবি। ইপ্সিতাদে কিচ্ছু করেনি, ইপ্সিতাদে একটা ওয়ার্নিং দিতে গিয়েছিল, না ঝামেলা করতে গিয়েছিল, না তোর বর যখন ফটো তুলতে রাজি হয়নি তাতেও ইপ্সিতাদে কিছু আসে যায় না, ইপ্সিতাদি বা ইপ্সিতাদির হাজব্যান্ড একটা কথাই বলতে গিয়েছিল যে ছেলেটাকে নিয়ে কেন টানাপাড়া হচ্ছে, এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে, এদের হতে দাও, আমার কোনো যায় আসে না, কিন্তু বাড়ির সন্তানদের, বাড়ির ফ্যামিলিদের নিয়ে কেন কথা বলা হবে, আর যদি কোনো ফল্ট থাকে প্রমাণ থাকে আমাকে দাও, আমি ডিভোর্স দেব, পরিষ্কার কথা এটুকু বলেই কিন্তু ইপ্সিতাদিরা চলে এসেছে। আর কিছু না হলেও তো ওখানে
মলে যে ফুটেজ আছে ওখানে তো আছে, কি বলেছে না বলেছে ফুটেজ তো আছে। এতই সোজা কাউকে মানে বলে দিলাম যে তুমি আমার একে এই করেছো, তুমি এর জন্য দায়ী, সবাই মেনে নিল, সবাই মেনে নিবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম, আর আশা করি ভালো লাগবে তোমাদের, আর যদি সম্মত হয় একটা করে লাইক দিও গো। চলো টাটা।